চারটার নাম হলো বেঙ্গল। তো একে দেখতে টাইগারের মতো, অনেকটা চিতা বাঘের মতো, তো আমরা আদর করে নামটা দিই টাইগার। এখন দেখতেছি খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমার ভাইরে কেটে দিছে হাত। আমার একটা ভয় কাজ করছি যে চুরি হয়ে গেছে, ও চুরি হয়ে গেল কিনা। মানে আমি ইভেন চাইলে ওই দিন রোজা থেকে মানে আমার মানে পৃথিবী অন্ধকার হয়ে গেছে, মানে ওরা আমার সন্তান। বাসা ভাড়া নিতে যাই বা কোনো কিছু, তখন আমরা বলি যে আমরা আড়াইজন, আমি, আমার হাজবেন্ড আর আমাদের বিড়াল। আমাদের এখানে টোটাল বিড়াল অংশগ্রহণ করছে 30টা, আর আমাদের গেস্ট আছে টোটাল 60 জন। তাদের পোষা প্রাণী বলে ভুল কথা হবে, তাদের যে নিজস্ব সন্তানের মতো যে পোষা প্রাণীটা পালন করতেছে, তারা সেটাকে নিয়ে এখানে অংশগ্রহণ করেছে। আমাদের এখানে 3টা অ্যাক্টিভিটিস আছে, আর সবচাইতে বড় কথা হয়েছে এটা র‍্যাম্পশো দেওয়া হয়েছে শুধু তাদের আকৃষ্ট করার জন্য। মেইন উদ্দেশ্যটা হয়েছে তারা কীভাবে বিড়ালটাকে পালবে, কীভাবে তার কেয়ারটা করবে, তাকে কীভাবে খাবারটা দিবে, বার্ষিক যে ভ্যাকসিনটা কীভাবে প্রোভাইড করতে হবে, সেটাই হয়েছে তাদের মেইন উদ্দেশ্য আমাদের এই প্রোগ্রামে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ও খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে হঠাৎ করে, ফার্স্টের দিকে অনেক ভালো ছিল, এখন দেখতেছি খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমার ভাইরে কেটে দিছে হাত, কেটে জখম করে দিছে, এখন আপাতত এই যে আছে। হাই বলো। হাই, ওর নাম হচ্ছে রোজ আর এর নাম জ্যাক। তো ওরা দুজনই হচ্ছে মেল ক্যাট, আমি একটা ফিমেল ভেবে কিনছিলাম, কিন্তু সবাই আমাকে বলে যে আসলে জ্যাক রোজ নাম রাখা মেল ফিমেল, আসলে না ওরা দুজনই মেল। জ্যাক হারাইছে, আমি কাঁদতেছি, সবাইকে ফোন দিয়ে বলতেছি আমার জ্যাক হারাই গেছে, সবাই বলতেছে খুঁজে পাবা পাবা, কিন্তু আমি যে দেখি পরবর্তীতে জ্যাক ঘরেই আছে, কারণ আমি আগেও ক্যাট পালতাম, তো একটা ক্যাট হারাই গেছিলো, এর জন্য আমার একটা ভয় কাজ করছি যে চুরি হয়ে গেছে, ও চুরি হয়ে গেল কিনা। মানে আমি ইভেন চাইলে ওই দিন রোজা থেকে মানে আমার মানে পৃথিবী অন্ধকার হয়ে গেছে, মানে ওরা আমার সন্তান। নাম হলো হ্যারি পটার। এখানে অনেক টাইপের ক্যাট দেখতে পাচ্ছি, অনেক ব্রিড অ্যান্ড অনেক সাইজ, কিছু কিছু খুব ছোট্ট, আবার এই জামারটা হলো বিশাল সাইজের। খুবই মজা লাগতেছে, এক একটার এক এক রকম নেচার, কেউ কেউ আবার মানে খোঁচাখুচি করতেছে, কেউ কেউ দৌড়াচ্ছে, খালটি মারছে। ও আমার ফ্যামিলি মেম্বারের মতো, মানে আমি ওকে কখনোই মানে এভাবে দেখি না যে ও একটা প্রাণী। আর প্রাণী তো অফকোর্স, বাট ও অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি মেম্বার। লাইক আমার বাসায় যখনই ধরেন মানে মানে ধরেন বাসা ভাড়া নিতে যাই বা কোনো কিছু, তখন আমরা বলি যে আমরা আড়াইজন, আমি, আমার হাজবেন্ড আর আমাদের বিড়াল। নাম হচ্ছে ফিলিপস। এখানে আসছি, এটা বহু প্রত্যাশিত ছিল যে খুলনায় এরকম একটা প্রোগ্রাম হোক, আমরা অনেক চেয়েছিলাম, তো পেয়েছি অবশেষে, এই জন্য আসলে অনেক খুশি। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর হচ্ছে আমি ছোট থেকেই মানে পেট লাভার, সেখান থেকেই আর কি ওকে পালা শুরু করছি। সব বিদেশি জাতীয় ক্যাট দেখা যাচ্ছে, তো আমরা যদি একটু বিশেষ করে দেশি ক্যাটের উপরে যদি একটু সহানুভূতিশীল হই, তো এখানে বিদেশি ক্যাটের পাশাপাশি যদি এখানে যদি একটু দেশি ক্যাটদেরও যদি নিয়ে আসতো, তাহলে আমার কাছে মনে হয় একটু সৌন্দর্যপূর্ণ হতো। তার নাম হলো বেঙ্গল। তো একে দেখতে টাইগারের মতো, অনেকটা চিতা বাঘের মতো, তো আমরা আদর করে নামটা দিই টাইগার। তো আমাদের কাছে সবসময় টাইগার নামে পরিচিত। তো এর বৈশিষ্ট্য বলতে গেলে আপনার অনেক চঞ্চল, এবং এর চালচলন অনেকটা বাঘের মতোই বলা যায়। তো এর চালচলন অনেকটা বাঘের মতো, যে আপনার সাধারণ বিড়ালগুলোর মতো না, কিন্তু আপনার অনেকে বলে এগুলো হিংস্র হয় বা অনেক আঘাত করে। না, আমি তখন আমি এখনও এরকম কোনো রিপোর্ট পাইনি যে এরা আঘাত করে বা হিংস্র হয়, এখন আমাকে ওরা অ্যাটাক বা এরকম কোনো কিছু হয় না। আমি এখনও পর্যন্ত ওরকম ভয়াবহ যে ছালা বা কামড় আমি এখনও কিছুই খাই নাই। তো আমার একে আপনার অ্যারেঞ্জ করা ঢাকা থেকে, বিদেশে প্রায় হয় বিড়ালের শো, কুকুরের শো, বাংলাদেশে এটার এখনও ওরকমভাবে কোনো চলন নাই। আমরা খুলনায় প্রথম আয়োজন করলাম, এখন এখানে এখনও এবার অনেক বিড়াল আসছেই, কিন্তু গরমের জন্য এবার একটু কম বিড়াল, একটু মানুষ আনতে ভয় পাচ্ছে। এটার নাম হচ্ছে তুলা, আর এখানে আসছি আসলে যারা বিড়াল ভালোবাসে বা পশু পাখি সবাই যারা ভালোবাসে, তাদের এই ধরনের একটা আয়োজন করা আসলে খুব একটা ভাগ্যের ব্যাপার। আর এইরকম একটা শো প্রতি বছরই হোক, সেটাই আমরা সবসময় আশা করবো।